শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশের শিরোনাম। এবার ক্ষমা চাইলেন সিইসি, মূল্য স্ফীতি 7.5% ছাড়ালো। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন ডাক্তার সাবরিনা। জানিয়ে দেব 90 বার পেছালো সাগর রনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। এদিকে সরকার এখন চোখে সর্ষে ফুল দেখবে, বলছে ফখরুল। এবারে জানিয়ে দেব ভারতের শিরোনাম, মোদিজি অগ্নিবীর তৈরি করছেন না জাতিবীর, অগ্নিপথ নিয়ে অভিযোগ বিরোধীদের। শপিং মলের নামাজ কাণ্ডে গ্রেপ্তার 4 দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চান যোগী। উদ্বেগ বাড়িয়ে বেনজিরের পতন, প্রথমবার 80 টাকা ছাড়ালো ডলারের দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বছরব্যাপী সংগঠিত গুম, খুন তথা স্পর্শকাতর ঘটনাগুলো এবং এ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে তথ্য দিয়ে সহায়তাকারী ব্যক্তি এবং মানবাধিকার সংগঠনের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য চেয়েছিল জাতিসংঘ। সুনির্দিষ্টভাবে কিছু ঘটনার কথা উল্লেখ করে 15 জুলাইয়ের মধ্যে ঢাকাকে জবাব দিতে সময় বেঁধে দিয়েছিল সংস্থাটি, কিন্তু ঢাকা সেই সময়ের মধ্যে জবাব দিতে পারেনি। বরং ওই সময় দেশে ঈদুল আজহার ছুটি থাকার কথা জানিয়ে বাড়তি সময় চেয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, বাংলাদেশের অনুরোধে কিছুটা সময় বাড়িয়ে দিতে সম্মত হয়েছে জাতিসংঘ। এবারে এদিকে রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন ডাক্তার সাবরিনা। কোভিড-19 এর নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী এবং তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল চৌধুরী সহ 8 জনকে 11 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 11,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চাকরিচ্যুত চিকিৎসক সাবরিনা বলেন, আমি চেয়ারম্যান ছিলাম না, এই সাজা কিভাবে হলো, কি হবে বুঝতে পারছিলাম, কিন্তু এতটা হবে বুঝতে পারিনি। তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান। এবার ক্ষমা চাইলেন সিইসি যুগান্তর। নির্বাচনে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে তা প্রতিরোধ করতে রাইফেল নিয়ে দাঁড়াতে হবে, এমন বক্তব্য দেওয়ায় ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা কখনো কখনো ভুল করে ফেলি, এজন্য আমি অনুতপ্ত। মঙ্গলবার নির্বাচন ভবনের ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসে এসব কথা বলেন। সিইসি বলেন, আমাদের কিছু শক্তি থাকবে, সেগুলো আমরা নির্বাচনে প্রয়োগ করব। মূল্যস্ফীতি 7.5% ছাড়ালো। মূল্যস্ফীতি এবার 7.5% ছাড়িয়ে গত জুন শেষে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 7.56%। আজ মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাজারে পণ্য মূল্য বেড়ে যাওয়ায় বেশ কয়েক মাস ধরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। বাজারে সব ধরনের পণ্যেরও দাম বাড়তি, এ কারণে কয়েক মাস ধরে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য আবারও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদেরা বলেছেন, বিএস মূল্যস্ফীতির যে হিসাব দিচ্ছে প্রকৃত মূল্যস্ফীতি তার চেয়ে বেশি। ব্যয় বাড়ল মেট্রো রেল প্রকল্পের যুগান্তর, মতিঝিল থেকে কমলাপুর বাড়তি অংশ যোগ করায় ব্যয় বেড়েছে মেট্রো রেল প্রকল্পের। এই প্রকল্পের মূল ব্যয় ছিল 21,985 কোটি টাকা, প্রকল্প ব্যয় 11,496 কোটি 92 লাখ টাকা, বাড়িয়ে মোট ব্যয় ধরা হয়েছে 33,471 কোটি 99 লাখ টাকা। 90 বার পেছালো সাগর রনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে 90 বারের মতো পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 24 আগস্ট দিন ধার্য করেছেন। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মোদিজি অগ্নিবীর তৈরি করেছেন না জাতিবীর, অগ্নিপথ নিয়ে অভিযোগ বিরোধীদের আনন্দবাজার পত্রিকা। সেনায় সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, তাহলে নিয়োগপত্রে কেন প্রার্থীকে জাতির উল্লেখ করতে হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন আম আদমি পার্টি সাংসদ সঞ্জয় সিংহ। একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি দাবি করেছেন, ভারতের ইতিহাসে এই প্রথমবার সেনায় নিয়োগে প্রার্থীদের জাতির নাম উল্লেখ করতে হচ্ছে। আপনেতা সঞ্জয় টুইট করেছেন, মোদী সরকারের নিন্দাজনক চেহারা দেশের সামনে এসে গিয়েছে,
মোদিজি কি দলিত ওবিসি এবং আদিবাসীদের সেনায় নিয়োগে উপযুক্ত মনে করেন না? ভারতের ইতিহাসে এই প্রথম সেনায় নিয়োগে প্রার্থীদের জাতির নাম বলতে হচ্ছে। মোদিজি আপনি অগ্নিবীর তৈরি করতে চাইছেন না জাতিবীর? শপিং মলের নামাজ কাণ্ডে গ্রেপ্তার চার দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চান যোগী। উত্তরপ্রদেশের লখনউয়ে নবনির্মিত শপিং মলে নামাজ পড়ার ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চারজনই মুসলিম সম্প্রদায়ের এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও এক প্রেস বিবৃতিতে লখনউ পুলিশ জানিয়ে দিয়েছে ক্যামেরায় ধরা পড়া আটজনের অমুসলিম হওয়ার দাবি মিথ্যা। মঙ্গলবার লখনউ কমিশনারের রিপোর্টে বলা হয়েছিল সরোজনাথ যোগী, কৃষ্ণ কুমার পাঠক, গৌরব গোস্বামী এবং আরশাদ আলীকে লুলু মলে ধর্মীয় আচার পালনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে 15 জুলাই। যোগী, পাঠক এবং গোস্বামী পূজা এবং আলী নমাজ পড়ার চেষ্টা করছিলেন বলে দাবি, কিন্তু এই দাবি নস্যাৎ করল লখনউ পুলিশ। উদ্বেগ বাড়িয়ে বেঞ্জির পতন, প্রথমবার 80 টাকা ছাড়ালো ডলারের দাম। অর্থনীতিবিদদের উদ্বেগ বাড়িয়ে টাকার দামে বেঞ্জির পতন। ভারতীয় অর্থনীতির ইতিহাসে এই প্রথম $1 দাম পৌঁছেছে 80 টাকায়। শেষ পর্যন্ত অবশ্য আমেরিকার মুদ্রাটি বেড়েছে 16 পয়সা, থেমেছে 79.98 টাকায়। ভারতীয় অর্থনীতির উদ্বেগ বাড়িয়ে মঙ্গলবার $1 দাম দাঁড়ায় 80.6 টাকা। শেষ পর্যন্ত অবশ্য আমেরিকার মুদ্রাটি বেড়েছে 16 পয়সা, থেমেছে 79.98 টাকায়। কিন্তু কেন এভাবে পড়েছে টাকার দাম? সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, অপরিশোধিত তেলের দাম ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী আর্থিক মন্দা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো বিভিন্ন বৈশ্বিক কারণে টাকার মূল্য পতন। সূত্র পার্স টুডে।